করতে পারেন আপনাকে বিদায় জানাতে পারি হারাম আনলেস আপনি আল্লাহর মোহাম্মদ প্লিজ করার জন্য করতেছেন বা আল্লাহ যেটা মানে যেতাম না কবিতা তো হালাল আছে মানে আমি বলি যে কি বলেন কিছু কিছু আমি বলি যে তাহলে কি আমি কি প্রেমিকা নিয়ে কবিতা লিখতে পারবো মেয়েকে আমার খুব ভালো লাগছে সুন্দর লাগছে তাকে নিয়ে কবিতা লিখতে পারবো বলে না না এটা তো হারাম

অবজেক্ট হিসেবে ট্রিট করে জিনিসটা খুবই খারাপ বাট আরেকটা জিনিস হলো রিলিজিয়ানে এটা দেখা যায় যা কিছু ভালো নর্মাল ভাই আমরা চিন্তা করলে তার অনেক কিছুই রিলিজিয়ান আছে খারাপ যেরকম পেট রাখা আমার একটা পেট ডগ ছিল যখন আমি বাংলাদেশে ছিলাম অ্যান্ড আমার নেইবাররা আমার পেট ডগটাকে কোথাও গায়েব করে দিয়েছিল এটা খুবই খারাপ ছিল আমার সাথে হয়েছিল এখনো আমার আছে বাট এখানে নেইবার খুব ভালো তো এখানে আমার লাইফটা অ্যাকচুয়ালি বেটার হ্যাঁ এখানে তো এই ইউরোপ আমেরিকাতে তো মানে কুকুরের গায়ে হাত দিলে মামলা হয়ে যাবে মানে পুলিশ ধরে নিয়ে যাবে আর আপনি যেটা বললেন যে মেয়েদেরকে মানে ইয়া হিসেবে অবজেক্টিফাই করা হয়েছে অবজেক্ট হিসেবে ট্রিট করা হচ্ছে এটা কিন্তু সরাসরি মোহাম্মদ সরাসরি বলেই দিছে মোহাম্মদ বলেছে এখানে দেখেন সহি মুসলিমের 3512 নম্বর হাদিসে বলা আছে রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্যপন্ন এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্নবতী নারী মানে নারী হচ্ছে একটা উপভোগ্য উপকরণ আর আমরা যদি এখন মানে হুজুরদের ওয়াজগুলা ছাড়ি তাহলে তো মানে একদম

আমি তো বিভিন্ন রকম হিস্টোরি বিষয় পড়েছি তো আমি এই বিষয়টা বিভিন্ন হিস্টোরি থেকে চিন্তা করে বা রিসার্চ করে দেখেছি যে অ্যাকচুয়ালি যখন টাইমটা এরকম ছিল যে একজন আরেকজনের সাথে একটা গোষ্ঠীর একটা গোষ্ঠীর সাথে যুদ্ধ করত তখন ফিমেলদের উইকনেস ধরা হতো এবং মেলদের পাওয়ার ধরা হতো মানে একটা যত একটা টিমে যত জওয়ান মানে ইয়াং মেল থাকবে তার টিম ততটা পাওয়ারফুল ধরা হবে তো আই গেস অ্যাজ এ পলিটিক্যাল লিডার মোহাম্মদ আই গেস সে একটা পলিটিক্যাল লিডারই ছিল তার থেকে বেশি কিছু না তো সে তার টিমটাকে ভারী করার জন্য মানে পাওয়ারফুল মেলদের নেয়ার জন্য জাস্ট অফার করেছে যে ইউ ক্যান হ্যাভ সেক্স উইথ লেডি লাইক দে আর অবজেক্ট কারণ তার মেয়েদের দরকার ছিল না তার যুদ্ধের টিম বাড়ি ভারী করার জন্য তাদের তো সে কিডন্যাপ করে নিয়ে নিত আর ছেলেদের তাদের টিমে যুদ্ধ করানোর জন্য সে জাস্ট অফার দিছে লাইক যখন অফার চলেছে এই অফারটা দিচ্ছে আমার টিমে জয়েন করো এই জিনিসটা নিয়ে আমি মানে ছোটবেলা যখন আমি অনেক ছোট ছিলাম তখন তো এই জিনিসটা আমার খুব মানে ভয়ঙ্কর লেগেছিল যে যে মানে সেক্স স্লেভারি আর কি যে মানে যুদ্ধবন্দী আরীদের সাথে এই কাজটা করা আমি যে হাদিসটা পড়েছিলাম এই হাদিসটা একটু দেখাই আপনাদেরকে দেখেন সোহি মুসলিমের চৌত্রিশশো সাতাত্তর নম্বর হাদিস এখানে দেখেন আহ হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয় এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশ্রিক স্বামী বর্তমান থাকার কারণে মানে মোহাম্মদের সাহাবিরা পর্যন্ত এটাতে সংকোচ করতেছিল যে এই মেয়েদের অলরেডি স্বামী জীবিত আছে বর্তমান আছে তাদের সাথে ধরা পড়ছে সেখানেই আছে এই মেয়েদের স্বামীরা এখনো বর্তমান আছে এদের সাথে করাটা কি ঠিক হবে মানে মোহাম্মদের সাহাবীদের মানে অনুসারীদেরও এইটুক মোরাল ইয়া ছিল ভাবনা ছিল যে একটা মেয়েকে ধরছি আমরা বন্দি করছি একটা যুদ্ধবন্দি নারীকে তাদের স্বামীদেরকে হটাই দিয়ে মেরে টেরে বা তাদের স্বামীরা বেঁচে আছে তাদেরকেও ধরছি সবাইকে একসাথে তারা এই মেয়েদের সাথে করাটা ঠিক হবে কিনা এটা নিয়ে পর্যন্ত কিন্তু তখন দেখেন এই সময় আল্লাহ তালা আয়াত নাজিল মানে আল্লাহ কত মহান দেখেন আল্লাহ সাথে সাথে আবার আয়াত নাজিল করে দিছে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদভা তোমাদের জন্য নিষিদ্ধ অর্থাৎ এই যে এই মানে এই যে যুদ্ধবন্দীরা তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্যত পূর্ণ করে নিবে মানে হচ্ছে আল্লাহ পাক সাথে সাথে আর তর্শ নেই আল্লাহ পাকের কেন সাহাবিরা এই জিনিসটাকে নিয়ে ইতস্তত করতেছে বা এটা করতে মানে তারা খারাপ কাজ মনে করতেছে এই কাজটাকে এই জন্য আল্লাহ পাক তরি ঘুরি করে আয়াতটা নাজিল করে দিলেন যে তাড়াতাড়ি করো তোমরা তোমরা আবার বৈশে আসো কেন ইদ্যতটা পূরণ হবে সাথে সাথে যাওয়াই পড়ো তোমরা মেয়েটে পাইছো যাওয়াই পো এখন করো ইচ্ছা মতো করো এই হুকুমটা আল্লাপাক এই আয়তে নাজিলের মাধ্যমে দিয়ে দিলেন যেন সাহাবিরা আর সাহাবিদের মধ্যে যে সংকোচটা ছিল সেই সংকোচটা কেটে যায় সাহাবিরা যেন বিনা সংকোচে এই মেয়েদের সাথে করতে টরতে পারে মানে আমি এই হাদিস গুলা পড়ার পরে না আমি একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম যে আল্লাপাক এই সাহাবিরা পর্যন্ত বুঝতেছে যে কাজটা ঠিক না অনেক সাহাবি নিশ্চয়ই ইতস্তত করতেছিল এই জিনিসটাকে নিয়ে আল্লাহ সেখানে এসা আকবার এসে তাদেরকে বলতেছে তোমরা করো করো অসুবিধা কি অসুবিধা না ইদ্যৎপূর্ণ হওয়ার পর করে ফেলো এই রকমের ভয়ঙ্কর কথাবার্তা যে আমি তখন মনে মনে কল্পনা করছিলাম যে একাত্তর সালে তো বাংলাদেশের মেয়েরাও পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েছিল কয়েকদিন হয়েছিল তখন তাদের একই কাজ করা হয়েছিল যদি আমার মা যদি কখনো এইভাবে ধরা পড়তো বা আমার বোন যদি ধরা পড়ে এরকম অমুসলিমদের হাতে যদি ধরা পড়ে তাহলে তারাও যদি এই কাজ করে তখন আমি জিনিসটাকে কিভাবে একসেপ্ট করব। এটা কি আমার কোনো পৃথিবীর কোনো মোরাল স্ট্যান্ডার্ডে এটা কি আমি মানে ইয়া করতে পারবো মানে জাস্টিফাই করতে পারবো আমি তো পারবো না এই জিনিসটা আমার ভয়ংকর লেগেছে সবচাইতে এটা অ্যাকচুয়ালি হয় না বাট আমি না অনেক মুসলিমকে এটা এর পক্ষে লজিক দিতে দেখেছি ওদের লজিকটা হলো এরকম যে আমরা ফিমেলদের প্রতি এতটায় যৎমশীল যে আমরা তাদেরকে সারভাইভ করতে দিচ্ছি আমরা তাদেরকে রাখছি খাওয়াচ্ছি পড়াচ্ছি বেদে রাখছি ঠিক আছে কিন্তু আমরা তাদের সুযোগ দিচ্ছি এভাবে সুযোগ দেওয়া মানে কি মানে বন্দি করে রাখা সুযোগ দেওয়াটার মানে কি সেই ক্ষেত্রে তো আমি কাউকে বন্দী করে রেখে যদি না মরে সেটা কি আমার মহানত্ব হবে এটা তো কোনো কোনোভাবেই মহানত্ব হওয়ার কথা না এই লজিকটা ওদের মাথায় আসে না আর তার থেকে বড় কথা ওরা একাধিক একাধিক মেয়েকে বিয়ে করার সুযোগটা দেওয়ার এটাকে এইভাবে লজিক করে যে আমরা মেয়ের রিজিক করছি কেন কেনাকে গিয়ে মাটি কেটে ওদের রিজিক জোগাড় করতে হবে অনেক মেয়েরা নর্মাল জব করে রিজিক জোগাড় করতে পারে তারপর লজিকটা কোথা থেকে আসছে সেটা তো মানে সেটা তখন আর তারা বলতে পারছে না ওদের কাছে এরকম একটা ধারণা যে মেয়েরা যদি বাহিরে জব করে সেই ক্ষেত্রে সেই মেয়েরা অ্যাবিউজড হয় এই মানুষরা শুধু বাংলাদেশের একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট ওই জায়গা থেকেই দেখে যেখানে মানুষের মেন্টালিটি এরকম যে মেয়েদের সার্কুলার মেন্টালিটি ওরা মেয়েদের মেয়েরা ভাবে যে আমরা এরকম চান্স আছে না লিটারে ওয়েস্ট কে হেট করে যার প্রধান কারণ মেবি এটা যে ওরা ওয়েস্টের এই জিনিসটা নিজেদের মানে ওরা চায় না যে জিনিসটা মানুষ জানুক যে ওয়েস্টের লাইফ এরকম যে কেউ কাউকে অ্যাবিউজ করে না এই টাইপের কেউ কাউকে অ্যাবিউজ করে না ঘটনা যদি ঘটেও সেটার মানে খুব কঠিন অ্যাকশন নেওয়া হয় এবং এখানে কেউ কোনো মেয়ে সামাজিক ভাবে আরো অপমানিত হবে এই ফিলিংসের এর কারণে যে পুলিশের কাছে যাবে না এরকম ঘটনা অন্তত এই অঞ্চলে ঘটে না সাদিয়া আপু আপনি কিন্তু আপনি কিন্তু মানে যখন ছুটি পান শরীর রবিবার নিশ্চয়ই আপনার ছুটি ছুটি থাকে আপনিও কিন্তু আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন আন্দোলনের সাথে অবশ্যই আমি খুব খুশি হবো যদি আমি আপনাদের আন্দোলনের সাথে যুক্ত হতে পারি আমি একটা আপনি যদি একটা চ্যানেল আমাদের অনেকগুলা চ্যানেল আছে অলরেডি আপনিও যদি নিজে নিজে থেকে যদি চ্যানেল তৈরি করেন সেখানেও যদি লাইভ করতে চান তাহলে সেখানেও আমাদের সাপোর্ট আপনি পাবেন আমাদের যত সাপোর্ট দরকার সেগুলো আমরা আপনাকে দিতে পারবো এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা দরকার কথা বলা জরুরি এই কারণে আপনাকে বলছি যে যদি আপনার সময় থাকে বা আপনার ইচ্ছা থাকে তাহলে আপনিও আমার অবশ্যই ইচ্ছা আছে আর আমি সব সময় শনিবার ফ্রি থাকি মাঝে মাঝে আমি রবিবার পার্ট টাইম করি আর আমি আর একটা সেফটির কথা বলবো যেটা ওয়েস্টে আমি প্রথমে যখন ওয়েস্টে আসি আমি এজ এ স্টুডেন্ট তো আমি বিভিন্ন ধরনের ওয়ার্ক জব করি মানে বিভিন্ন ধরনের পার্ট টাইম তো আমি একটা নাইট শিফটে জব করতাম যেখানে হলো আমি নিউজ পেপার ডেলিভারি করতাম নাইট শিফটে এন্ড আমি এই কাজটা করতাম রাত তিনটায় আমার সাইকেল দিয়ে লিটারের রাত তিনটায়ও আমি এখানে এতটা সেফ ফিল করতাম এন্ড এরকম হয় যে শনি রবিবার মানুষ কিছু বাইরে থাকে কিন্তু তারাও কিন্তু কেউ আমাকে অ্যাবিউসিভ ভাবে বা কেউ এইভাবে দেখে না কেউ হয়তো আমাকে দেখে চেয়ারস বা এইভাবে বলে হ্যালো এই টাইপের মানে নর্মালি পিপল বাট আমি যদি বাংলাদেশে রাত দশটায় একা বের হই আই নেভার ফেল সেফ কারণ ওখানে মানুষের মেন্টালিটি এটা যে মেয়েরা একটা অবজেক্ট এন্ড উই ক্যান ইউজ হার এন্ড ইউজ করার পর আমরা এটা বলতে পারবো যে মেয়েটা বের হয়েছে বাংলাদেশের বাংলাদেশের লোকজন আপনাকে সিরা কলা ঢাকা মনে করবে হ্যাঁ ওরা আমাকে লিটারেলি অনেক খারাপ কিছু বলে আমার কমিউনিটির মানুষরা কারণ আমার পাস্টটা এরকম মানে এটা আমার কমিউনিটি অনেকে জানে আমি কিন্তু হায়ার স্টাডিজ করতে আসতে পারছিলাম না আমার খুব কম বয়স খুব কম বয়সে না আমার বিশ বছর একুশ বছরে বিয়ে হয়ে গিয়েছিলেন ওরা আমাকে হায়ার স্টাডিজ করতে কখনোই দিত না দে ওয়ার কাইন্ড অফ রিলিজিয়াস অ্যান্ড কনজারভেটিভ বাট আমি কিন্তু সব কিছু থেকে বেরিয়ে আমি চলে এসেছি অ্যান্ড আমার অনেকের সাথেই তার জন্য আর যোগাযোগ নেই কিন্তু বিষয়টাকে অনেক অনেক খারাপ ভাবে দেখে অ্যান্ড অনেকে মনে করে আমি খুব দুখী এখানে এসে কিন্তু বিষয়টা তো এরকম ওরা জাস্ট নিজেদের জাস্টিফাই করার জন্য বলে যে না সে অনেক দুঃখী তার নিজের কাজ করে খেতে হয়

পরিবার থাকতে চায় না অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই টাকা খাওয়ার অভাব মানে লোক নাই আমার আমার স্ত্রী কেন চাকরি করবে সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জানি না আমার সন্তানকে দেখবে কে আমি বলি যে তোমার টাকার দরকার নাই মাসিক কিসাও তাও দেবো তারপরে না চাকরি করবে তোমার টাকা খাবো না তোমার তোমার উপর নির্ভর করবো না এইটাই হচ্ছে রসুল বলেছেন যে তাক না আশির তুমি স্বামীর অবাধ্য হবে ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে এর মধ্যে দায়ী আমার পুরুষও দায়ী অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো ঘোড়ার ডিম করবে না আপনার মেয়ে কোনো স্বাবলম্বী হবে না আপনার মেয়েকে পাহাড় দিতে ভুলে নারীর দায়িত্ব ঘরে রসুল্লাহসাল্লাস বলেছেন আলমার কাতু রাড়িয়ে তুলসী ভাই কি নারী তার ঘরের রানী নারী তার ঘরের রানী কিন্তু বাইরে গেলে হয় সাকরানী ঠিক না দেখছেন না আপনার বাইরে গেলে সাকরানী দেখুন একটা খেয়াল করেন এই এই ব্যাটাকে এই ব্যাটা সারা জীবনটাকে সসেস সিস্টেমের মধ্যে এই সসেস সিস্টেমের একজন ব্যক্তি এসে তাকে বলসে যে তার ওয়াইফ বাইরে কাজ করতে চায় সে তাকে তার ওয়াইফকে যেন সে বলসে যে টাকা-পয়সা দিব সুবিধা দেব তারপরও তার ওয়াইফ ঘরে বসে ইনকাম মানে ঘরে বসে থাকতে চায় না সে एक्चुअली ইনকাম করার জন্য বাইরে যেতে চায় এই সসেস সিস্টেম এনজয়কারী লোক সে হচ্ছে দুই পক্ষের কথা না শুনে সে এক পক্ষের কথা শুনে তার ন্যারেটিভটা শুনে সুন্দর মতো ওইটা নিয়ে লাফাচ্ছে সে তার মাথায় ওইটা কনসিডারেশন কখনো আসে নাই যে কেন ওই লোক লোক যে তার ওয়াইফ বলতেছে যে কাজ করা দরকার আমি তো টাকা পয়সা দেবো তার সাথে তার টাকা দেখে খাইতে যাচ্ছে না তারপরে ওই মেয়ে কেন চাকরি করতে যাচ্ছে ওটার কারণটা কি ওটা বিশ্লেষণ করি বা তার সাথে তার বিষয়টা শোনা দরকার এক পাক্ষে কোন একটা ইয়া দেওয়া দরকার না মানে এক পাক্ষে কোন একটা রায় দেওয়া উচিত না এই জিনিসটা তার মাথার মধ্যেই আসে নাই তার মেন্টালিটি ওই মোহাম্মদ চোদ্দশো বছর আগে কি গরু করে গেছে ওইটার মধ্যে সীমাবদ্ধ হচ্ছে বাইরে গেলে তার সিকিউরিটি দরকার ইয়া দরকার তার পুলিশ দরকার হিসেবে মেয়ের বাইরে গেলে পুলিশ দরকার এই ভিতরে রাখতে হবে ঘরের ভিতর ঘরের ভিতরের মধ্যে রাখতে হবে তারপরে তার সাথে যাই চা তাই ব্যবহার কর কোন কনসিডার মানে তাদের আত্মসম্মান বোধ মেয়েদের যে একটা আলাদা আত্মসম্মান বোধ আছে এইটার কনসিডার এই এই হারাম দাদা সে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ায় চিন্তা করেন একটা মেয়ের সাথে কথা বলবে কিভাবে কথা যদি একটা আন্দোলন বিরাট সেমিনার আহ নারী অধিকার বিষয়ক নারীর কি কি অধিকার দরকার এবং নারীর কি কি মানে ইয়া দরকার এটা নিয়ে বিরাট একটা আসিফ ভাই শোনেন না শুনেন না শেষ করতে দেন না এই সওদেরে বিরাট সেমিনার হয়েছে হাজার হাজার লোক এসেছে সেমিনারে সবাই মানে শুনে শুনেছে বক্তব্য শুনেছে কয়েক ঘন্টার সাত আট ঘন্টার সেমিনার সেখানে অনেক মানুষ যুক্ত হয়েছে অলস ভাই বলেন তো ওই সেমিনারে কয়জন নারী নারী যুক্ত হয়েছিলেন শক্তি যে সেমিনারে কোনো নারী ছিল না পুরা সাত আট ঘন্টা ধরে সেমিনার করেছে নারী অধিকার নিয়ে একটা নারী হয় সেখানে উপস্থিত হইতে পারে জন থাকবে মানে কি একটা আজব ব্যাপার ভাই কি একটা আজব ব্যাপার মানে এরা আলোচনা করতেছে কিন্তু কোনো আচ্ছা আমরা তাহলে আমাদের সাবরিন আপু যুক্ত করে নিই সাবরিন আপনি কি শুনতে পাচ্ছেন

আমরা মানে আরো আমাদের অন্যান্য অনেকগুলো পেজ আছে অনেকগুলা পেজ আছে ইনএক্টিভ হয়ে আছে সেই পেজ গুলো আমরা সামনে চালু করব যদি আমরা কয়েকজন নতুন মানুষকে পাই কথা বলার মতো নতুন মানুষকে পাই যারা একটু আলোচনা করতে পারবেন বা যারা একটু বিতর্ক করতে পারবেন আমরা চাই যেন আলোচনা গুলা চলতে থাকুক বা বিতর্ক গুলা চলতে থাকুক এখানে যেতাহারা হারা আসলে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আলোচনাটা যেন আমরা কন্টিনিউ করতে পারি বিতর্কটা যেন কন্টিনিউ করতে পারি এটাই আমরা সামনে আরো চেষ্টা করব আরেকবার চেষ্টা করব ফারাজ ভাই কথা কিছু বলবেন আমি তো জানি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় এটা তো মানে মেয়েদের আমি আসলে এটা বিশ্ববিদ্যালয়ে হলে তো এটা মেয়েদের পড়া পড়ার ইয়াটা থাকার কথা কিন্তু ভাই ইসলামী বিষয়ে আমি শিওর নাম একটু সার্চ করে দেখতে হবে ফারেজ ভাই

শিক্ষার্থী আছে তার যেখানে তার মেয়ে কলিগ আছে মহিলা কলিগ আছে তার হয়তো বা তার তার আপার লেভেলের কোনো ইয়ে থাকতে পারে ভাইস চ্যান্সেলারের কোনো একজন মহিলা থাকতে পারে আইডো নো বাট ওইখানে থেকে নিজে নিজের ইচ্ছে চাকরি নিয়ে যেখানে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য পড়াশোনা করানো হচ্ছে এবং যেখানে স্বাবলম্বী মহিলারা আছে সেখানে থেকে সেখানে পড়ায় এই খারাপ তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই খারাপ জাদা পাবলিকই বলে যে

না বলছিলাম যে এই যে কিছুদিন আগে যে এসে লাফালাফি করে বললো যে সৌদি আরবি মেয়েদেরকে অনেক মানে আছে মেয়েদের আহ বোরখা না পরে চলাফেরা করতে পারে এখন নাকি গাড়ি চালাতে দিচ্ছে মেয়েদেরকে ওয়াও মানে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে টোয়েন্টি থ্রিতে এখন সবে মাত্র মেয়েরা গাড়ি চালাতে পারে তাও তাদের সাথে কাউকে না কাউকে থাকতে হবে একটা ছেলে কাউকে থাকতে হবে তো আমার কথা হচ্ছে যে এই যে আপনি যে ভিডিওটা দেখালেন যেটা বললেন যে যে মেয়েদের রাইটস যে ওখানে কোনো মেয়ে ছিল না কি করে মেয়ে থাকবে আসি ভাই যে এখানে মেয়েদেরকে ছেলেদের পারমিশন নিয়ে বাইরে যেতে হচ্ছে মেয়ে ছেলেদের পারমিশন নিয়ে তাকে কোথাও মানে অ্যাটেন্ড করতে হবে আর এটা যেহেতু সব ছেলেদের একটাই যে এখানে কি করে একটা মেয়ে এসে জয়েন করবে মানে এখানে তো তাদের ছেলেদের পারমিশন ছাড়া মেয়েটা বাইরেই যেতে পারছে না সো গোড়াতেই তো গলদ এখানে ঠিক আছে তাহলে আমরা আপনারা থাকেন আমরা আরেকজনকে একটু দেখি